আগুনে পুড়ল তিন ভাইয়ের ঘর। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল তিনটে নাগাদ হরিশচন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকুন্দা গ্রামে। আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার। তবে দমকল কর্মীদের অভিযোগ, ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলা হয়েছিল, তাই তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস, পবিত্র দাস এবং কংস দাস। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে হঠাৎ করে বাবলু দাসের বাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে দেখে প্রতিবেশীরা আগুন নেভানোর জন্য ছুটে আসেন। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসেও। দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারেননি তারা। আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, দানা শস্য সহ নগদ টাকা, অলংকার। ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন, আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছেন না তিনি। তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথম আগুন ছড়ায়। আগুনে পুড়ে গিয়েছে তাদের শসা বিক্রি করে রাখা 70,000 টাকা, ভাই বাবলু দাসের 20,000 টাকা, কংস দাসের 40,000 টাকা। কংস দাস কয়েকদিন আগে ওই 40,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। তবে আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত কংস দাস বলেন, দমকলকে ফোন করা সত্ত্বেও সঠিক সময় দমকল ইঞ্জিন পৌঁছয়নি, তাই তাদের এত বড় ক্ষতি হয়ে গেল। তুলসীহাটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন, আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলা হয়েছিল, তাই দমকলের একটি ইঞ্জিন হরিশচন্দ্রপুর চলে যায়, সেখান থেকে ঘুরে তারপর ঘটনাস্থলে পৌঁছয়। এতেই বেশ কিছুটা সময় লেগে যায়। কটা বাড়ি পুড়েছে? তিনটা পরিবার। কটা পরিবার ছিল এখানে? তিনটা। আর কটা ঘর পুড়েছে? তিনটা ঘর। বলছি, কি করে আগুন লাগলো কি আপনারা জানলেন? আগুনটা বোঝা যাচ্ছে না এখন কিভাবে হলো। বলছি, দমকল গাড়ি এসেছিল? দমকল গাড়ি অনেক পরে এসছে, 2 ঘন্টা পরে। তো যখন বাড়িতে আগুন লাগে পরিবারে কেউ ছিল কি? না, কেউ ছিল না, গার্জিয়ান কেউ ছিল না, বাচ্চারা ছিল। তারা কোথায় গেছিল? তারা মাঠে গেছিল, এখন তো গম কাটার টাইম, মাঠে তো সবারই কাজ। তো যাদের বাড়িতে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই হলো, তারা কি করে গুজরান করে, কি করে কাজ? দিন মজুরি কাজ করে। আজকে কি মজুরি করতে গেছিল বাইরে? দিন মজুরি করতে গেছিল। আপনি কি আগুন নেভাতে সাহায্য করলেন? হ্যাঁ, প্রচুর সাহায্য করেছি। আমার মার্শাল ছিল, মার্শালের আমি সব যতটুকু সাহায্য করার ততটুকু। তাহলে এখানে এই দমকল গাড়ি এসেও তাহলে আগুন নেভাতে পারেনি? না, ওরা কিচ্ছু নেভাতে পারেনি। টোটাল আগুন যতটা জল লাগে আমি সাহায্য করি। কি দিয়ে আগুন নেভালেন আপনারা? আমি মার্শালের জল দিয়েই করলাম। আপনার নাম? আমার নাম কমল বসা। আপনার বাড়ি? বাড়ি এখানে। কি গ্রাম এটা? বচকুন্দা। বুঝতেই পারছি না। আপনি কোথায় গেছিলেন তখন? আমি বাড়িতেই ছিলাম, আমার ছোট বেটাটা ওদিকে ছিল পিছনে, আমার ছোট বেটাটা আসে বলছে যে বাবা আগুন লাগে গেছে ওদিকে। তারপরে আমরা গেলাম দৌড়ে ঘেরাতে, ঘেরাতে যাচ্ছি তো আমাদের উপরে চলে আসছে আগুন। তো প্রথমে আগুনটা কিসে ধরে, গোয়াল ঘরে না রান্না ঘরে না বাড়িতে? বিছানায় পড়ায় কারিতে। তারপরে কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে? আমাদের বাড়িতে। কি নাম যার বাড়িতে প্রথমে আগুনটা লাগে? আমার নাম কংস দাস। তারপরে কি ধীরে ধীরে দুটো বাড়ি জ্বলে যায়? আমার বেশি ক্ষতি হয়েছে। টোটাল কটা বাড়ি পুড়েছে এখানে? টোটাল তিনটা। বাড়িতে কিছু আছে না? সব শেষ হয়ে গেল, ধান চাল তুরি সরষা মরসা যত কিছু ছিল আমার 40,000 টাকা ছিল উঠিয়ে চলে গেছে। ধান ছিল আর ই ছিল, কাগজপত্র ছিল, সব কিছু চলে গেছে। তো আপনি টাকাগুলো কি করে জোগাড় করেছিলেন? আমার টাকাগুলো আমি এই কিস্তি লিয়েছিলাম ডগরাত, ডগরাত 30,000 টাকা লিয়েছিলাম, ওই টাকা রাখেছিলাম বাড়িতে। কি থেকে লোন নিয়েছিলেন? কি থেকে? কোথা থেকে? ডগরা। তো সব পুরে ছাই হয়ে গেল? সব পুরে ছাই। বলছি, ঘটনা এসেছিল, দমকল এসেছিল? দমকল এসেছিল, দমকল 2 ঘন্টা বাদ এসেছে। তো দমকলকে আগুন নেভাতে সাহায্য করেছে? না, কিছু না। তাহলে আগুন নেভাতে কারা এগিয়ে আসলো, কারা সাহায্য করলো? আমাদের এখানে কাকু ছিল, কাকু একটা মিনি আছে সেলো, ওই সেলো দিয়ে আমরা চালু করে তারপরে খেলা। এখন তো আপনারা সর্বস্ব হারিয়ে এখন আকা আমরা খোলা কাছে ঠাই নিয়েছেন, এখন কিভাবে আপনাদের দিন কাটবে? আমরা কিভাবে কি করবো? আপনারা কি কাজ করেন? কি কাজ করেন আপনারা? মজদুরি করি, 200-250 টাকা দিনে কামাই আমরা। আপনার নাম? আমার নাম কংস দাস। আপনার বাড়ি? আমার বচকুন্দা। কিভাবে হলো, আমি ঘুমাইছিলাম, ঘুমায় থাকার পরে আমার বউ বললো যে এমনি এমনি ব্যাপার, আগুন মানে ঘরে আর মানে কিছু নাই, এমন ভাবে আগুন লাগলো যে আমি বলতে পারছি না যে আগুন কিভাবে। বাইরে গেলাম, দেখছি আগুন দাও দাও করতে চলছে, দাও দাও করে চলবে আর থামা মুশকিল, বার কোনোই নাই। তিনটাই পরিবারের মানে সব যা কিছু আছে সব শেষ। কি কি পুড়েছে বাড়িতে, কি কি ছিল আপনাদের? খাট খুটলি যা কিছু যা জিনিসপত্র, টাকা পয়সা
যা কিছু টাকা পয়সা সব মানে সব শেষ। প্রায় কত টাকা পড়েছে এরকম? আমার ছিল খেরা বেচা এমনি টাকা ছিল আমার 70,000 টাকা আমার ছিল, আর আমার দাদার বাইরে থেকে পাঠাইছিল 20,000 টাকা, ওই 20,000 টাকা ছিল। আর তেজের আমার ভাইয়ের কত টাকা মানে ছিল আমি বলতে পারছি না। হ্যাঁ, আপনার দাদার কত টাকা পড়েছে? আমার দাদার 20,000, আমার ভাইয়ের হলো 40,000, আমার হলো 70,000 টাকা। বলছি আপনার ভাইরা এবং দাদারা কোথায় ছিল সেই যখন আগুন লাগে? আমার দাদা তো বাইরে আছে, আমার বৌদিও বাইরে ছিল, আমার ভাইও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, কিন্তু আমরা জানি না আগুনটা কিভাবে লাগলো। সব আগুন লাগার পরে আর ঘরে ঢোকা যাচ্ছে না। কটা ঘর পুড়ে ছাই হয়ে গেল? তিনটা। দমকল গাড়ি এসেছিল? হ্যাঁ, দমকল গাড়ি এসেছিল, দমকল গাড়ি পরে 2 ঘন্টা পরে এসেছে, দমকল গাড়ির কোনো ই নাই এখানে। তাহলে আগুন নেওয়াতে কারা আপনাদের এগিয়ে এসেছিল? পাবলিক ঘেরালো, আমাদের গ্রামবাসী পাবলিক মিলে সবাই মিলে ঘেরালো। কিসের জল দিয়ে তার আগুনটা নেওয়া হলো? আগুন মিনি আমার মার্শাল ছিল, ভিতরে মিনি ছিল, মিনি আমার পাশে, মিনির পাইপ দিয়ে সবাই আমার গ্রামবাসী সব ঘেরালো। আপনার নাম? আমার নাম পবিত্র দাস। আপনারই বাড়ি পড়েছে? হ্যাঁ আমার। কেউ হতাহত হয়েছে কি, জখম হয়েছে কি? না, জখম হয়নি, মানে এমনি আগুন লেগেছে, এমনি হাতে পাতে লাগেছে, পাবলিকের কিছু জখম হয়ে গেছে, কিন্তু পাবলিক কেউ আগুন ই হয়নি।